কারবালার হত্যাকাণ্ডে নারী শিশুরা রক্ষা পেলেও 15 আগস্ট পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শোক দিবসের আলোচনায় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের উপর জিয়াউর রহমানের আলাদা ক্ষোভ ছিল। সেনা শাসক কিংবা যুদ্ধাপরাধীদের দল থেকে কেউ যেন আওয়ামী লীগে ফিরতে না পারে, সেদিকে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকত আলী রোববার দুপুর 12টার কিছু আগে কক্সবাজার আদালতে নেওয়া হয় তাকে। এর আগে সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে নাব্য সংকটে প্রায় 13 ঘন্টা ফেরি বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফের চলাচল শুরু হয়েছে। এতে দুই পারে সহস্রাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আহমেদ আলী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাখাইছড়া চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বাক্ষরদেব শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্র ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের ছেলে। চীনের সানজি প্রদেশের জিয়াংফেন এলাকার একটি দোতলা রেস্টুরেন্ট ধসে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় অনেককে উদ্ধারের পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে, তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। মেসি বার্সা ছাড়লে ঠিকানা হবে ম্যানচেস্টার সিটি। মেসি জানিয়েছেন, শুধুমাত্র লম্বা সময় পেপ গার্দিওলা কোচ থাকলে সিটিতে যাবেন তিনি। এদিকে গার্দিওলার আরও 3 বছর সময় আছে ক্লাবটিতে। বলিউড পাড়ায় আবার সন্তান হওয়ার খবর। হঠাৎই বলিউডে রটে গেল, ফের নাকি মা হতে চলেছেন শহীদের স্ত্রী মীরা রাজপুত। মেয়ে মিশা, ছেলে জৈনের পর ফের শহীদের পরিবারে আসতে পারে নতুন সদস্য।